শিক্ষার্থীরা সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমি অষ্টম শ্রেণীর আইসিটি পাঠ 19 সাইবার অপরাধ সম্পর্কে তোমাদের বোঝাব। 2012 সালে সেপ্টেম্বরের 30 তারিখ বাংলাদেশের মাটিতে একটি অত্যন্ত দুঃখের ঘটনা ঘটেছিল। সে রাতে চট্টগ্রামে রামুতে অসংখ্য বৌদ্ধ বিহার পুড়িয়ে দেওয়া হয়েছিল। 2013 সালের এপ্রিলের 15 তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রে বস্টন শহরে একটি ম্যারাথন দৌড়ের শেষে উপস্থিত দর্শকদের মাঝে একটি বোমা বিস্ফোরণ হয়ে 3 জন মানুষ মারা গিয়েছিল, আহত হয়েছিল 2 শতাধিক। ২০১১ সালের জুন মাসের 9 তারিখ নিউ ইয়র্ক টাইমসের একটি সংবাদ প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছে সিটি ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহকের ক্রেডিট কার্ড নম্বর ও তার গোপন তথ্য প্রকাশিত হয়ে গেছে, যে কারণে অসংখ্য মানুষের টাকা পয়সার নিরাপত্তা এখন হুমকির মুখে। তাই সংবাদে বলা হয়েছে যে একটা ব্যাংক থেকে, সিটি ব্যাংক থেকে মানুষের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু অন্য কারো জানার কথা না, কিন্তু সেই গোপন নাম্বারগুলো চুরি করে তাদের টাকা পয়সা সব অন্য জায়গায় নিয়ে যেতে পারে। এজন্য বলা হয়েছে যে তা মানুষের টাকা পয়সা নিরাপত্তাহীনতায় ভুগছে। উপরের 3টি ঘটনার একটির সাথে আরেকটি মিল নেই মনে হলেও আসলে প্রত্যেকটার পিছনে কাজ করছে সাইবার অপরাধ। রামুর বৌদ্ধবিহার ধ্বংস করার জন্য মানুষের মাঝে ধর্ম বিদ্বেষী মনোভাব তৈরি করার উদ্দেশ্যে একটি আপত্তিকর ছবি ইন্টারনেটের সাহায্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেটা দেখে যেন মানুষের মনের মধ্যে বিদ্রোহীর জন্ম নেয় এবং ধর্ম সম্পর্কে যে এক ধর্মের মানুষ আরেক ধর্মকে সঠিকভাবে চলাচল করতে দিচ্ছে না, ধর্ম পালনের বাধা সৃষ্টি করছে, সেটা বোঝানোর জন্যই ইন্টারনেটে এ ধরনের ছবি ছাড়া হয়। বস্টনে বোমা হামলার জন্য ঘরে বসে বোমাটি কিভাবে তৈরি করা যায় সেটি হামলাকারী ইন্টারনেট থেকে শিখে নিয়েছে, তাহলে তাকে কোনো জায়গার যাওয়ার প্রয়োজন হয় না। ঘরে বসে বোমা কিভাবে তৈরি করা যায় সেটা সে শিখে নিয়েছে। ক্রেডিট কার্ড নম্বর বের করার জন্য দুর্বৃত্তরা কোনো একটি ব্যাংকের তথ্য ভাণ্ডারকে হ্যাক করেছে। তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের কারণে আমাদের জীবনে অসংখ্য নতুন নতুন সুযোগ সুবিধার সৃষ্টি হয়েছে। ঠিক সেই রকমই সাইবার অপরাধ নামে সম্পূর্ণ নতুন এক ধরনের অপরাধের জন্ম হয়েছে। তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহার করে এই অপরাধগুলো করা হয়। ইন্টারনেটের মাধ্যমে আমরা যত অন্যের নাম্বার হ্যাক করা, অন্যের আইডিতে ঢুকে যাওয়া, বিভিন্ন ধরনের বড় বড় ধরনের অন্যায় কাজ করা নেটের সাহায্যে, এগুলোকে বলা হয় সাইবার অপরাধ, যা আমরা নেটের সাহায্যে সারা বিশ্বের মানুষের সাথে এই খবরাখবর অন্যায় কাজ করতে পারি। এবং অপরাধীরা সাইবার অপরাধ করার জন্য নিত্য নতুন পথ আবিষ্কার করে যাচ্ছে। তাহলে যে অপরাধ সাইবার অপরাধ করে সেও কিন্তু ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি সম্পর্কে তার ধারণা থাকতে হবে। প্রচলিত কিছু সাইবার অপরাধ হলো
সেম, তোমরা যারা ইমেল ব্যবহার করো তারা সবাই কম বেশি এই অপরাধী দিয়ে আক্রান্ত হয়েছে। সেম যন্ত্র হচ্ছে যন্ত্র দিয়ে তৈরি করা অপ্রয়োজনীয় উদ্দেশ্যমূলক কিংবা আপত্তিকর ইমেল, যেগুলো প্রতি মুহূর্তে তোমার কাছে পাঠানো হচ্ছে। সেমের আঘাত থেকে রক্ষা করার জন্য নানা ধরনের ব্যবস্থা নিতে গিয়ে অনেক সময় ও সম্পদের অপচয় হয়। প্রতারণা, সাইবার অপরাধের একটি বড় অংশ হচ্ছে প্রতারণা। ভুল পরিচয় এবং ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছে নানাভাবে যোগাযোগ করা হয় এবং তাদেরকে নানাভাবে প্রতারণার করার চেষ্টা করা হয়। যেমন ইমেল বার্তায় লটারিতে বিপুল পরিমাণ অর্থপ্রাপ্তির ঘোষণা। ইমেলে তোমার একটা ইমেল পাঠালো, তথ্য পাঠালো যে তুমি লটারির মাধ্যমে অনেক সম্পত্তি, অনেক বিপুল, অনেক বেশি পরিমাণ টাকা লাভ করেছো। তাহলে এইটা হলো একটা প্রতারণা এবং বলা হলো যে এত টাকা নিয়ে আসলে, এত টাকা দিলে তাহলে এই টাকা পাওয়া যাবে। যেন আমরা কেউ এ ধরনের প্রতারণার শিকার না হই। আপত্তিকর তথ্য প্রকাশ, অনেক সময় ইন্টারনেটের কোনো মানুষ সম্পর্কে ভুল কিংবা আপত্তিকর তথ্য প্রকাশ করে দেয়া হয়। এখন এটা অনেক বেশি পরিমাণ দেখা যাচ্ছে যে ভুল তথ্য দিয়ে মানুষের মনে যে যা নয় তাই তার সম্পর্কে বলা হয়। সেটা শত্রুতামূলকভাবে হতে পারে, রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে কিংবা যে কোনো অসৎ উদ্দেশ্যও হতে পারে। দায়িত্বশীল প্রতিষ্ঠানকে ব্যবহার করে সেটি করার চেষ্টা করা হলে অভিযোগ করে সেটি বন্ধ করে দেয়া যায়। কিন্তু অনেক সময় অজ্ঞাত পরিচয় দিয়ে যদি কোনো প্রতিষ্ঠান থেকে এটা করা হয় তাহলে আমরা অভিযোগ করলে সেটা আমাদের বন্ধ করে দিবে। কিন্তু যদি গোপন নাম্বার থেকে আসে তাহলে সেটা বন্ধ করা কঠিন হয়ে যায়। আপত্তিকর তথ্য প্রকাশ করে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করায় বাংলাদেশে কয়েকবার ইন্টারনেটে ফেসবুক বা ইউটিউবের মতো জনপ্রিয় সেবা বন্ধ রাখতে হয়েছিল। এই ধরনের আপত্তিকর তথ্য বের করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে তাহলে বাংলাদেশ ইন্টারনেট ও ফেসবুককে অনেকবার বন্ধ করে দেওয়া হয়েছে। হুমকি প্রদর্শন, ইন্টারনেট, ইমেল বা কোনো একটি সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার করে কখনো কখনো কেউ কোনো একজনকে নানাভাবে হয়রানি করতে পারে। ইন্টারনেটে যেহেতু একজন মানুষকে সরাসরি অন্য মানুষের মুখোমুখি হতে হয় না, কারণ আমরা ইন্টারনেটের মাধ্যমে, ইমেল বা ইন্টারনেটের মাধ্যমে কারোর সাথে সরাসরি কোনো কিছু করার প্রয়োজন হয় না। তাহলে যে কেউ আমাকে আমার নাম্বারে ঢুকে হুমকি দেখাতে পারে, তাই কেউ চাইলে খুব সহজে আরেকজনকে হুমকি প্রদর্শন করতে পারে। সাইবার যুদ্ধ, ব্যক্তিগত পর্যায়ে একজনের সাথে আরেকজনের সংঘাত অনেক সময় অনেক বড় আকার নিতে পারে। একটি দল বা গোষ্ঠী, এমনকি একটি দেশ নানা কারণে সঙ্গবদ্ধ হয়ে অন্য একটি দল বা গোষ্ঠী বা দেশের বিরুদ্ধে এক ধরনের সাইবার যুদ্ধ ঘোষণা করতে পারে। নেটের মাধ্যমে একটা দেশ, একটা দল বা একটা রাজনৈতিক দল, গোষ্ঠী, একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিলে আমরা এই সাইবার যুদ্ধ ঘোষণা করা যায়। কিন্তু আদর্শ বা ভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে এবং সেখানে অনেক সময় সাইবার জগতে রীতিনীতি বা আইনকানুন ভঙ্গ করা হয়। সাইবার অপরাধ একটি নতুন ধরনের অপরাধ এবং এই অপরাধকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সবাই এখনো ভালো করে জানে না। কোন ধরনের অপরাধ হলে কোন ধরনের শাস্তি দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে মাত্র কিছুদিন হলো সিদ্ধান্ত নেওয়া শুরু হয়েছে। তাহলে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যেন আমরা এই ধরনের অপরাধীদের মধ্যে না পড়ি বা এই ধরনের কোনো কাজ করব না যাতে আমরা সাইবার অপরাধী হিসেবে শনাক্ত হতে পারি। তাহলে আমরা সবাই ইন্টারনেট ব্যবহারের সময় এই সমস্ত বিষয়গুলোর থেকে খেয়াল রাখব যেন কেউ আমাদের কোনো ধরনের
হয়রানি বা অপরাধীদের সাথে যুক্ত করতে না পারে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমি তোমাদের এ বিষয়ে